কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন মনে হতে থাকে সবকিছু যেন বিরুদ্ধে চলছে, যখন মনে হতে থাকে সবকিছু যেন খারাপ হচ্ছে, মনে হতে থাকে সময় যেন আমাদের বিরুদ্ধে চলছে, সবকিছু যেন উল্টা হচ্ছে, সব কথাতেই যেন ভুল হচ্ছে, মনে হচ্ছে যেন সকল সমস্যা মুসিবত আমাদের পিছনে লেগে গেছে। আচ্ছা এমন কেন হয় যখন কোনো মানুষের জীবনে দুঃখ আসে, কোনো বিপদের মুহূর্ত আসে, তখন সব সমস্যা সকল ঝামেলা সকল মুসিবত যেন একসাথে আসতে থাকে? এমন একটা মুহূর্ত যখন মানুষ খুব একা হয়ে যায়, নিজেকে পরাজিত, নিজেকে দুর্বল হতভাগা ভাবতে থাকে আর নিজের সকল সাহস আত্মবিশ্বাস হারাতে থাকে। একটা গল্প শেয়ার করছি, একজন গুরুজি তার শিষ্যদের সাথে নিয়ে নদীর ধারে গোসল করতে আসলো। তখন নদীতে প্রচন্ড ঢেউ চলছিল। গুরুজি নদীর ধারে একটি পাথরের উপর বসে পড়ল এবং সব শিষ্যরাও সেখানেই বসে পড়ল। অনেক সময় ধরে গুরুজি সেখানেই বসেছিল, সকাল পেরিয়ে দুপুর গড়াচ্ছিল। শেষ পর্যন্ত একজন শিষ্য গুরুজিকে জিজ্ঞাসা করল, হে গুরুজি, আমরা তো এখানে স্নান করতে এসেছিলাম, ভোর থেকে দুপুর গড়িয়ে গেল, আমরা কখন স্নান করব? তখন গুরুজি বলল, যখন এই নদীর প্রবল স্রোত শান্ত হয়ে যাবে এবং যখন এই নদীর ঢেউ স্থির হয়ে যাবে। তখন শিষ্য বলল, গুরুজি নদীর স্রোত কিভাবে শান্ত হতে পারে? নদীর কাজই তো হচ্ছে বয়ে চলা, আমাদেরকে এর মধ্যেই স্নান করে নিতে হবে। তখন গুরুজি বলল, এটা শুধু নদী নয়, এটা তো আমাদের জীবনও, জীবনের মাঝেও তো দুঃখের এবং সুখের ঢেউ চলতে থাকে। তখন গুরুজি বলল, চলো এই নদী থেকে আজকে আমরা একটা শিক্ষা গ্রহণ করি, জীবনের মাঝেও সুখের এবং দুঃখের ঢেউ চলতেই থাকে, আর আমরা যদি এই দুঃখের কাছে হার মেনে বসে যাব যে যখন এই দুঃখের সময় শেষ হয়ে যাবে অথবা এই খারাপ সময়গুলো শেষ হয়ে যাবে তারপর কিছু একটা করার উদ্যোগ নিব। কিন্তু বন্ধু, এটাই তো জীবনের নিয়ম, আমাদেরকে এই দুঃখ কষ্টের মাঝে এগিয়ে যেতে হবে, আমাদেরকে কখনোই এসব দুঃখ কষ্টের কাছে হার মানা উচিত নয়। আর যদি অসফলতার কথা বলি, তাহলে থমাস আলভা এডিসন বিদ্যুতের বাল্ব আবিষ্কার করার আগে হাজারবার অসফল হয়েছে। তাকে যখন কেউ জিজ্ঞাসা করলো, এই যে আপনি হাজারবার চেষ্টা করে বিফল হয়ে গেছেন, আপনি কি কখনো হতাশ হননি? আপনার মনোবল ভেঙে যায়নি? আপনি কি কখনো নিরাশ হননি? তখন থমাস এডিসন বলল, না, আমি হাজারবার অসফলতা থেকে কিছু শিখেছি, যে আমি এটা শিখেছি এই হাজার পদ্ধতিতে বাল্ব আবিষ্কার করা সম্ভব নয়। আলবার্ট আইনস্টাইন যে 4 বছর পর্যন্ত বাক প্রতিবন্ধী ছিল, কোনো কথাই বলতে পারতো না, আর 7 বছর পর্যন্ত নিরক্ষর ছিল, মানুষ তাকে বুদ্ধি প্রতিবন্ধী ভাবত এবং তার সমবয়সীরা তাকে পাগল বিকলাঙ্গ মনে করত, কিন্তু সে তার থিওরি তার হান্না মানা চেষ্টা দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় সায়েন্টিস্ট হয়। আরে বন্ধু, আমরাও আমাদের জীবনে অনেক বড় কিছু করতে পারি, কিন্তু আমরা আমাদের অসফলতার কাছে আর মেনে যাই এবং দুঃখ কষ্টের কাছে ভয় পেয়ে যাই, আর এই জন্য আমরা এগিয়ে যাওয়া চেষ্টা করা বড় কোনো স্বপ্ন দেখা এবং স্বপ্ন পূরণ করার জন্য লড়াই ছেড়ে দেই। ব্রাদার এন্ড সিস্টার, জীবনে যত কঠিন সময় আসুক না কেন, তা আমাদেরকে কোনো না কোনো শিক্ষা নিশ্চয়ই দিয়ে যায়। বন্ধুরা, আমার ভালো সময় এ দুনিয়াকে বলেছে যে আমি কেমন, আর আমার খারাপ সময় আমাকে বলেছে যে দুনিয়া কেমন। যদি জীবনে খারাপ সময় বা খারাপ সিচুয়েশন না আসে, তাহলে আপনজনের মধ্যে অপর আর অপরের মধ্যে আপনজন কিভাবে খুঁজে পাবেন? তাই বন্ধু, জীবনে যত কঠিন সময় আসুক না কেন, ভয় পাবেন না, ধৈর্য ধারণ করুন। আরে খারাপ সময়েরও তো একদিন খারাপ সময় আসে, দুঃখ কষ্ট বিপদ আপদ ঝামেলাগুলো আমাদের জীবনে একটা শিক্ষকের রূপে আসে এবং আমাদেরকে অনেক কিছু শিখিয়ে চলে যায়। আমি শুকর গুজার ওই সকল মানুষদের কাছে যারা আমার বিপদের সময় আমাকে ছেড়ে চলে গেছে, কেননা তাদের কারণে আমি বুঝতে পেরেছি এই বিপদ আপদ ঝামেলাগুলো মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। আরে যে মানুষ তার জীবনে কঠিন সময় দেখেছে, খারাপ সময় দেখেছে, যে দুঃখ কষ্ট এবং সংঘাতের মধ্যে পাড়ি দিয়েছে, সে মানুষগুলো অন্য মানুষের দুঃখ বুঝতে পারে, অনুভব করতে পারে। তাই বন্ধু, জীবনে যত খারাপ মুহূর্তই আসুক, মনোবল হারাবেন না, হাল ছেড়ে দিবেন না, পরিস্থিতি যেমনই থাকুক আপনি এগিয়ে যেতে থাকুন, কেননা জীবন এগিয়ে যাওয়ার নাম, থেমে যাবার নয়। বন্ধুরা, আপনাদের জীবনের মঙ্গল কামনা করে আপনাদের জীবন সুখময় হোক, শান্তিময় হোক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।